মেম্বারশিপ ড্রাইভ হবে। প্রধানমন্ত্রী তা শুরু করেছে, ফার্মিদে একটা প্রোগ্রাম করছিল ওখান থেকে শুরু করেছে। ওখানে বক্তব্যে আমি একটা কথা বলেছি কি আমাদের ভারতীয় জনতা পার্টিতে 6 কোটি কর্মী টার্গেট নেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে যা পরিস্থিতি আমি দেখছি, পশ্চিমবাংলা থেকেই 3 কোটি না ভারতীয় জনতা পার্টি মেম্বার হবে। যেভাবে মানুষের চাহিদা, যেভাবে ইয়াং জেনারেশন আমার মায়েরা দিদিরা বোনেরা যেভাবে চাইছে, আমাদের এখানে 3 কোটি টাকা। কংগ্রেস তারা আজকে দুর্লভ প্রাণী হয়ে গেছে। সেই কংগ্রেস থেকে আমরাও কংগ্রেস করতাম, আমরা বেরিয়ে তৃণমূল কংগ্রেসে এলাম, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করলাম। কিন্তু মাত্র 7 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস একটা দুর্লভ প্রাণী হতে চলেছে। পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে আমি জিতেছি, মানুষ ভোট দিয়েছে এই তৃণমূলের তোলাবাদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসে বহু মানুষ আমাকে তখন বলেছিল, বহু মানুষ ভোটের পরে জয়েন করেছে, তার আগে আমাকে বহু মানুষ বলেছিল আমাদের সঙ্গে থাকো, কোন তৃণমূল কোন ক্যান্ডিডেটই পাবে না যে আমার সাথে আছে, এই জায়গা আমাদের তৈরি করতে হবে, মানুষের আশীর্বাদ নিয়ে মানুষ কাছে পৌঁছতে হবে। মোদীজি কথা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই স্লোগানটা দিয়ে পৌঁছতে হবে। এদের রাজনীতি নয়, বিভেদের রাজনীতি নয়, মানুষের সেবা করা। একটা দল মমতা বাজির দলে গণসংগঠনটা কি, মমতা বাজির দলে গণসংগঠন হলো কয়লা চোর, মমতা বাজির দলে গণসংগঠন হলো গরু পাচারকারী, মমতা বাজির গণসংগঠন হলো তোলাবাজ, মমতা বাজির গণসংগঠন হলো বালু মাফিয়া, মমতা বাজির গণসংগঠন হলো পুলিশের দালালি করা, মমতা বাজির গণসংগঠন করা, মমতা বাজির গণসংগঠন হলো গ্রামের গ্রামে মানুষকে সিন্ডিকেট রাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া। মমতা বাজির গণসংগঠন আর কি আছে? ভারতীয় জনতা পার্টির গণসংগঠন, ভারতীয় জনতা পার্টির যে গণসংগঠন আছে, যদি তৃণমূলের কোন কর্মী আজকে যদি শুধু দেখে নেন বা পড়ে নেন, আপনি কাল থেকে না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন। আমাদের অফসোস হয় আমরা আগে থেকে কেন ভারতীয় জনতা পার্টি করিনি, এটা আমার জীবনে অনেক সময় আমি কিন্তু তৃণমূল কংগ্রেসে নষ্ট করেছি অনেক। ওদের কাজ হলো কুষ্ঠ রোগীদের সেবা করা। তৃণমূল কংগ্রেস কোনদিন ভেবেছে কুষ্ঠ রোগীদের যে সাপ্লাই হবে, কম্বল মম্বল যে সরকার কেন্দ্রীয় সরকার পাঠাবে ওদের অসুখ বধু সেটাই বেছে দিয়ে যাবে, এরা আবার সেবা করবে? এরা সেবা করাবে। আপনি দেখুন হসপিটালে অসুখ খেলেই মরে যাবে। কলকাতা যে কোনো ডাক্তারকে আপনি বলুন, জিজ্ঞেস করুন যে আমার এই অসুখ হয়েছে, আপনি ডাক্তারবাবু অসুখ লিখে দিন, অসুখ লেখার পরে উনি ওনারা বলবেন একটা কাজ করবে, পারলে না অন্য জায়গা থেকে অসুখ কিনবে, বাংলা থেকে অসুখ কিনবে, ম্যাক্সিমাম অসুখটা 2 নম্বরে কিনে পড়বে, ম্যাক্সিমাম অসুখটাই 2 নম্বরে কিনবে। তো গণসংগঠন মানেটা কি হলো? গণসংগঠনের মানুষ মানে হলো মানুষকে সেবা করা। এটা ভারতীয় জনতা পার্টিতে যখন আসবে, যখন সদস্য হবে, তাদের সাহিত্যগুলো পশ্চিমবাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মধ্যে। আপনি বাজেট দেখেছেন? দেখুন যে বলে কি বাজেটে সব দিয়ে দিতে হয় তাহলে ভাববেন আপনাকে ভুল ব্যাখ্যা করছে। পয়সা সরকারের কাছে একটা সাইকেল, এই সাইকেলটা ঘুরে আবার ডেভেলপমেন্টে খরচ হবে, ওই ডেভেলপমেন্ট থেকে টাকা আসবে আবার ডেভেলপমেন্টে খরচ হবে। আপনি দেখেছেন তো প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সশক্তিকরণ, মহিলাদের